ভিউয়ার্স আপনারা এই বেড়ালটি দেখতে পাচ্ছেন, ও ফুসফুসে 80% ব্লক, কিছুক্ষণ আগে খুব খারাপ অবস্থা ছিল, আমরা ওই যে অক্সিজেন দিলাম, এখন অনেকটা গেটিং ওয়েল, তার ব্রিদিং নর্মালি চলে আসছে। তো সুতরাং আপনারা খেয়াল রাখবেন এই শীতের সময়, বা শীতের সময় মেনলি আপনার ভ্যাকসিনটা আপনারা আপডেট করে রাখবেন, ভ্যাকসিন করা না থাকলে এই ধরনের খারাপ রোগগুলো হয়ে যায়, এটা আপনার সবসময় খেয়াল রাখবেন। আর ভ্যাকসিন যেহেতু আমাদের দেশে সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবল থাকে না, সুতরাং এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, কারণ ওদের রেসপিরেটরি ডিস্ট্রেসগুলো মানে অসুখগুলো খুব ভয়ঙ্কর, যে কোনো সময় যে কোনো এর মধ্যে সে দুবার খারাপ অবস্থায় চলে গেছে, তাই না? এবং আমরা ওকে মুখে চাপ দিয়ে আবার তাকে ফেরানো হয়েছে, এখন সে স্টেবল আছে, আর কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পর তারপরে আমরা ওকে আবার নর্মাল সিটে নিই, এখন যেহেতু তার হার্টবিট ওকে আছে, রেগুলারাইজ হয়ে গেলে তখন আমরা আর্টিফিশিয়াল চ্যানেল আবার বেশিক্ষণ রাখা যাবে, রাখলে হয় কি তখন ওই ফুসফুসে অ্যালভিডগুলি কলাপ হয়ে যায়, চালু হওয়ার সাথে সাথে যখন যার ফলে এই অবস্থা। তারপর আমরা চেষ্টা করবো বাদ বাকি আল্লাহ ইচ্ছা আপনারা ভিউয়ার্স আপনারা ওদের জন্য দোয়া করবেন, ও যেন ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলে তো আমরা ভ্যাকসিন পরে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে রাখেন। আপনার মানে মানে ইয়েটা কি যে এরকম মানে যারা এরকম আরো রোগী আছে তাদের কি করণীয়, আগে থেকে ভ্যাকসিনটা দেওয়া উচিত, এটা কি আপনি এগ্রি করেন? আমি এগ্রি করি, এটা মানে আমার ইউটিউব চ্যানেলে দিব, সবাই যেন সচেতন হয় আর কি, সেটা আপনিও একটু বলে দেন যে বিং এ ক্যাট ওনার যে টাইমলি ভ্যাকসিন দেওয়াটা, যেহেতু সবসময় আমাদের থাকে না ভ্যাকসিনগুলো, এই জন্য যে যখন যেখান থেকে পারেন ভ্যাকসিনটা দিয়ে দেওয়াটা হলো জরুরি, অবশ্যই সবার ট্রাই করা উচিত, সবার করা উচিত, যেভাবে ট্রাই করা উচিত ভ্যাকসিনটা দেওয়ার। আর এই ফুসফুসে যেগুলো বেরালের অনেক খুব ওদেরকে নাজুক করে ফেলে, এই কারণে আর হলো ওয়ার্ম পরিবেশে রাখার যে বিষয়টা, শীতের সময় ওয়ার্ম পরিবেশে, যদিও এখন শীত চলে গেছে কিন্তু ও ইনফেক্টেড হয়েছে শীতে, শীত থাকাকালীন সময়, সময় লাস্ট যে ঠান্ডাটা পড়লো দরজার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ ওই বৃষ্টিতেই তার ঝামেলা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে আমাদের সচেতন থাকতে হবে যেন ফুসফুসে ইনফেকশন না হয়, এবং ফুসফুসে ইনফেকশন না হওয়ার জন্য ভ্যাকসিনেশনটা টাইমলি করা, এবং ওকে ওয়ার্ম পরিবেশে রাখা, যখন বেশি ঠান্ডা পড়বে তখন বাইরে যেতে না দেওয়া, এই হলো বিষয়। তো ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে আমাদের লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।